আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোমানিয়া সম্পর্কে আমরা সবাই কিন্তু কম বেশি জানি। সো রোমানিয়াতে আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কাজের ভিসায়, এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, রোমানিয়াতে আমি অ্যাপ্লাই করতে যাই কিন্তু আমার কোনো স্কিল নেই, অর্থাৎ আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই কিংবা শিক্ষাগত যোগ্যতাও নেই, সেক্ষেত্রে আমি কিভাবে অ্যাপ্লাই করব। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি চাইলেই কিন্তু রোমানিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। তবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাতে চলেছি। কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এছাড়া ফার্ম ওয়ার্কার, ফুড প্যাকেজ প্যাকার, তাছাড়া আপনার কেয়ার গিভার, এই টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি হয়তো নন স্কেল ক্যাটাগরির ওয়ার্কার, সেক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়তো আপনি বুঝতে পারছেন না কাজটা কী। কাজটি হচ্ছে আপনার মূলত বিল্ডিং কিংবা বিভিন্ন ধরনের দালান কোটা তৈরি করা, অর্থাৎ আমরা যেটাকে রাজমিস্ত্রি বলে থাকি বাংলাদেশে, এই টাইপের কাজকে কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ বলে। সো চলুন আমরা সেই ওয়েবসাইটে চলে আসলাম যে কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করব। কনস্ট্রাকশন ওয়ার্কারের বিভিন্ন কোম্পানি আছে, আমি একটি কোম্পানি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই কোম্পানিতে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। প্রত্যেকটা কোম্পানির অ্যাপ্লাই প্রসেস প্রায় সেম। সো এই যে কোম্পানিটা, এটা মূলত হচ্ছে আপনার একটা কনস্ট্রাকশন ওয়ার্কারের কোম্পানি, অর্থাৎ তারা ঘর দুয়ার তৈরি করে কিংবা আপনার বিভিন্ন বিল্ডিং, তাছাড়া আপনার এখানে কনস্ট্রাকশনের কাজ যেগুলো হয়ে থাকে আর কি, সেই কাজগুলো করে থাকে। সো এরা কিন্তু আবার বিভিন্ন স্টেডিয়ামও তৈরি করছে, বিভিন্ন ব্যাংক, এই ধরনের বিভিন্ন ভবন কিন্তু তারা কিন্তু তৈরি করে থাকে। সো এই কোম্পানিতে চাইলে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে তারা কিন্তু কয়েকটা স্টেডিয়ামও তৈরি করছে, এটা কিন্তু এখানে মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। তাছাড়া আরও বিভিন্ন পিকচার আছে, তারা কী কী তৈরি করছে না করছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এখানের মধ্যে বিভিন্ন বিল্ডিং, তাছাড়া হচ্ছে বিভিন্ন ব্যাংক কিংবা বিভিন্ন ধরনের আপনার যে মূলত ডিজাইনের ঘরগুলা কিংবা আপনার বিভিন্ন ডিজাইনের বিল্ডিংগুলো তারা কিন্তু তৈরি করছে। তো সেগুলোর ডেমো পিকচার কিন্তু এখানের মধ্যে দেখা যাচ্ছে। এই এই ধরনের কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে, বা এই ইয়েতে আপনি লেবার হিসাবে কাজ করতে পারেন, ঠিক আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনি যেতে পারেন। সো চাইলে এই যে কাজগুলোতে যদি আপনি চাইলে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন, এরা কিন্তু এই ধরনের কাজ করে, ঠিক আছে। সো এখন আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য 3 লাইন থেকে 4 নম্বর অপশনে আমাদেরকে চলে আসতে হবে, কারিয়ার, এই যে অপশনটা, এই অপশনটাতে আমাদেরকে চলে আসতে হবে। এখানে আসলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য এই এখানে প্রেস করবেন। এটাতে প্রেস করলে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাপ্লাইয়ের বাটন সহ সব কিছু কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবে। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ একজন রাজমিস্ত্রি হিসাবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন তারা কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। বিদেশের কাজ অন্যরকম, আমাদের কাজের মতো না, অর্থাৎ আমাদের দেশের কাজের মতো না এগুলা। তো যাই হোক, দেখুন এখানের মধ্যে এই যে কিছু লেখা আছে এখানের মধ্যে, এগুলো আপনি আগে পড়বেন ভালো করে, এগুলো পড়লে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আপনি চাইলে কিন্তু কাজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা ক্যাটাগরি হিসাবে যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদেরকে সিভি তৈরি করতে হবে, ঠিক আছে। সো এখানে দেখুন সেই এক্সপিরিয়েন্স কিংবা ইয়ে দিতে হবে আপনাকে, ঠিক আছে, সিভির মধ্যে সেই এক্সপিরিয়েন্সগুলো তুলে দিতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, চাইলে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমরা শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করবো কিংবা একজন লেবার হিসাবে অ্যাপ্লাই করবো, সেহেতু আমরা আমাদের কোনো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নেই, সেহেতু আমরা এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে অ্যাপ্লাই হেয়ার লেখা আছে, এই অ্যাপ্লাই হেয়ারে আপনাদেরকে প্রেস করতে হবে। অ্যাপ্লাই হেয়ারে প্রেস করলে আপনাকে অ্যাপ্লাইয়ের অপশনে নিয়ে চলে আসবে। দেখুন এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার ইয়োর নেম, ইয়োর ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে সাবজেক্ট, এগুলো আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমরা এখানে ইয়োর নেম হিসাবে আমাদের নামটা আমরা এখানের মধ্যে দিয়ে দেবো। আমরা যার নামে অ্যাপ্লাই করবো তার নামটা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি আপনার নিজের নামে করলে আপনি আপনার নিজের নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপর সাবজেক্ট, তারপর আরও অনেক কিছু কিন্তু এখানে আছে, এগুলো পূরণ করতে হবে। তেমন কিছু না, 4টা অপশন আপনাকে পূরণ করতে হবে, আর সিভিটা ড্রপ করে দিতে হবে এখান থেকে। সিভিটা এখান থেকে আপনাকে দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি মূলত অ্যাপ্লাই আপনার সম্পূর্ণ হয়ে গেল। তো এখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপ্লাই করে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি নাম দিলাম প্রথমে, তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিলাম, আমি দিয়ে চলে আসছি এখানে। তো তারপর এখান থেকে সাবজেক্টের মধ্যে কী লিখবেন, এখানে সাবজেক্টে তেমন কিছু লিখতে হবে না, জাস্ট কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে দিতে পারেন সাবজেক্ট হিসাবে, যেহেতু আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারে অ্যাপ্লাই করবেন। সো আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার আমি এখানে লিখে দিলাম। অ্যান্ড এখানের মধ্যে অপশনাল এই বিষয়টা মেসেজ
এটা দিতে পারেন না, যদি কোনো সমস্যা নেই, এটা অপশনাল নিজে। তো এটা হচ্ছে আপনার আমি দিয়ে দিলাম যে কনস্ট্রাকশন ওয়ার্কার, সো এটা অপশনাল, ঠিক আছে। এটা কিন্তু মেসেজ, ইউর মেসেজ, এটা কিন্তু অপশনাল, ঠিক আছে। এটা দিলে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই, সেটা না দেওয়াটাই আমি মনে করি বেটার। সো দিলাম না আমি এখান থেকে, আমি এখান থেকে সিবি দিয়ে দেবো। অনেকে আসলে সিবি মূলত আসলে তৈরি করতে পারে না, বা সিবি কীভাবে তৈরি করতে হয়, আসলে সিবি একটি ম্যান্ডেটরি বিষয়। এটা আসলে যদি কোনো প্রফেশনাল কেউ যদি তৈরি না করে, আপনি নিজে তৈরি করলে কিন্তু হয়তো হবে না ওরকমভাবে। সো সেজন্য প্রফেশনালি কাউকে দিয়ে সিবি তৈরি করাবেন। সো সিবিটা আমি এখান থেকে, সিবির পিডিএফ ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। সো এখানে যদি আমি সিলেক্টে যদি প্রেস করি, তাহলে কিন্তু আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি আসলে কারোর জন্য অ্যাপ্লাই করবো না, ঠিক আছে। সো আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি। সো এই পর্যন্ত মূল বিষয়, এখানে সিলেক্টে প্রেস করলেই কিন্তু আপনার কিন্তু সিলেক্ট হয়ে চলে যাবে। সো আমি এখানে সিলেক্টে প্রেস করলাম না, ব্যাক করে বাইর হলাম। তো এখান থেকে মূলত সাবমিটে প্রেস করলে, মানে সিলেক্টে প্রেস করে আপনি এখানে সাবমিটে প্রেস করলে কিন্তু আপনার মূলত সাবমিট হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি সিবি তৈরি করতে না জানেন, সেক্ষেত্রে আসলে কীভাবে কী করবেন? সো সিবি তো মূল বিষয়। সো সিবির জন্য আপনি যে কোনো এক্সপার্টকে দিয়ে করাবেন, অথবা আমাদের থ্রুতেও করাতে পারেন। আমাদের ফেসবুকের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি এসে ওখানে বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি নিজে আপনাকে একটি সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্য ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবেন। আর অবশ্য মেসেজ করবেন এসে যে ভাইয়া সিবি তৈরি করাতে চাই, তো এটা বললে কিন্তু আমরা রিপ্লাই দেবো, আশা করি বুঝতে পারছেন। আর এটা রোমানিয়ান একটি গভর্নমেন্টের সাইট, দেখতে পাচ্ছেন আর ও লেখা। সো এটার অর্থ হচ্ছে যে রোমানিয়ার গভর্নমেন্টের একটা মানে অথোরাইজ একটা সাইট। আর হ্যাঁ, আমরা কিন্তু ইউরোপাস ফরম্যাটে সিবি তৈরি করি, আর প্রত্যেক সপ্তাহে যে সিবিগুলো আমাদের এখানে জমা হয়, সেই সিবিগুলো আমরা বিভিন্ন কোম্পানিতে হস্তান্তর করি। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি চান সেক্ষেত্রে আমাদের এখানে সিবি তৈরি করাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আর যদি এই সিবিটা মানে সেন্ড করার পর আপনারা যদি এভাবে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পর যদি আপনার নলস্থা উঠতে পারে, যদি নলস্থা দিতে দেয়, সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে মেইলের মাধ্যমে জানাবে। এরপর কোম্পানির মালিক পক্ষ আপনার সাথে কথা বলবে, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে, জুম কলের মাধ্যমে আপনার সাথে কথা বলবে তারা। এখানে ইমেলের মাধ্যমে অনেক কিছুই কিন্তু আপনার সাথে কনভার্সেশন হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন সব কিছু। যদি আল্লাহ চায় আপনি উসিলা করবেন, যদি আল্লাহ চায় সেক্ষেত্রে যদি 3 মাসের মধ্যে আপনার নলস্থা উঠে, বা 2 মাসের মধ্যে আপনার নলস্থা যদি উঠে, সেক্ষেত্রে আপনি ওই নলস্থাটি নিয়ে এমবেসিতে যাবেন। এমবেসিতে গেলেই কিন্তু আপনাকে তারা কিন্তু ভিসা লাগিয়ে দেবে, তারপর এমবেসিওয়ালারাই সব কিছু বলবে আপনাদেরকে যে কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে। আর নলস্থা পাওয়ার পর পরবর্তী কাজগুলো একদমই সহজ। আপনারা পরবর্তী কাজগুলো হচ্ছে এমবেসি আর পরবর্তী কাজগুলো করবে, এগুলো নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। এরপর ভিসা হয়ে গেলে আপনি এয়ার টিকেট করে চলে যাবেন, অর্থাৎ এখানে 3-3.5 লক্ষ টাকা খরচ হবে। সবাই ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্ত, খুদা হাফেজ।